নমস্কার, আমি সুলগ্না। সুলগ্না রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো সেদ্ধ পুলি। এই পিঠাটাকে অনেকে ভাপা পুলিও বলে থাকে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। এখানে কড়াইয়ে 1.5 কাপ জল বসিয়েছি। জলটা হালকা ফুটে উঠলেই দিয়ে দেবো চালের গুঁড়া। চালের গুঁড়া দেবো আর এক হাত দিয়ে নাড়তে থাকবো অনবরত, নাহলে দলা বেঁধে যাবে। এখানে পিঠাটা তৈরি করার জন্য আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি। এভাবে নাড়তে থাকবো, যখন একটু শক্ত হয়ে আসবে তখন কাইটা পুরো রেডি হয়ে যাবে। কাইটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। এবার কাইটা ভালো করে মেখে নেব। সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম, দিয়ে মেখে নেব, তাহলে পিঠাটা ফেটে যাবে না। এবার পুলির জন্য সব গোলাগুলো আগে তৈরি করে নেব। এভাবে দুই হাতের সাহায্যে পুলিটা তৈরি করে নিতে হবে। পুলির মধ্যে যে ক্ষীরটা ব্যবহার করছি এটা নারকেলের ক্ষীর। এই ক্ষীরটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এবার পুলির মুখটাকে ভালো করে বন্ধ করে দেব, দিয়ে মুখটা মুড়িয়ে দিতে হবে, নাহলে ক্ষীরটা বেরিয়ে আসবে। এইভাবে সমস্ত পুলিগুলো তৈরি করে নেব। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন প্লিজ ফলো করবেন, ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্কটা দেওয়া থাকবে, প্লিজ আপনারা ফলো করবেন। আর পুরানো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এভাবে সমস্ত পুলি তৈরি করে নিচ্ছি। পুলিগুলো তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। কড়ায় জল বসিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ লবণ। জলটা হালকা ফুটে উঠলেই পুলিগুলো ছেড়ে দেব। পুলিটা সেদ্ধ হতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। সেদ্ধ হয়ে গেলে পুলিটা জলের উপরে ভেসে উঠবে। হালকা হাতে নেড়ে দিতে হবে, নাহলে ভেঙে যাবে পুলিগুলো। সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে জলটা ছেঁকে নিতে হবে। পুরো রেডি, ধন্যবাদ।